গুড মর্নিং বন্ধুরা, পিয়াটেল ব্লগে তোমাদের অনেক 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 স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আমার ইছাপুর যাওয়ার কথা ছিল, বাট আমি ভুলে গেছি, আজকে বুদ্ধ পূর্ণিমা, তো সরি আজকে আমি যেতে পারিনি। তো একবারে কাজটা তোমাদের পেন্ডিং পড়ে থাকলো, কালকে শনিবার, স্যাটারডে হাফ ডে, তো কিছু হবে না। তাই জন্য আমি একবারে মানডে যাবো, মানডে গিয়ে কাজটা মেটাবো। তো মানডেতে যাবো, আমার প্যান কার্ডটা কোনো কাজ হচ্ছে না, কেন কি জানি ওটা নিয়ে যাবো। আরও কালকে কালকে ওখানে গিয়ে মানে সব ঠিকঠাক করে এলাম, বাট আজকে যাওয়ার কথা, কিন্তু আজকে তো সব ছুটি, তো ভুলে গেছিলাম, সব ছুটি, ব্যাংকেও ছুটি, সবই ছুটি। তো জানি না এখন কী হবে না হবে। তো এখন সকাল সকাল উঠে গেছি, সকাল সকাল বলতে 7টার সময় উঠেছি। উঠে সারা মানে এখন বাজে 10টা, জল এসছে, কাজকর্ম করছি, জল ভরছি। তো এবার রান্নাবান্নার দিকে যাবো, আজকে কী করবো সেটা দেখছি, কী কী করা যায়। তো চলো কন্টিনিউ করতে থাকি। হ্যালো ফ্রেন্ডস, তো আমি সকালবেলার পর আবার এসেছি, রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো রান্নাবান্না বলতে আজকে রান্নাবান্না করলাম, কী বলবো তোমাদের, ডাল করেছি আজকে, মাছ মানে মাছ ধরো একটাও আসেনি, তো চিকেনের জন্য বলেছি না, তো চিকেনও আসেনি, কারণ আজকে জানি না কেন কী কারণে। তো সকালবেলা উঠে আমি ডাল করে নিলাম, মুসুরির ডাল করলাম, তোমার ধনে পাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, পোস্ত করলাম, পটল ভাজলাম, রুটি করলাম, তারপরে বেগুন ভর্তা করলাম, বেগুন ভর্তা রুটি খাওয়া হয়ে গেলো, সঙ্গে কলা, আর দুপুরের জন্য ওই রান্নাগুলো করে রাখলাম। তো এখন চলে এসেছি আলমারিটাকে সেট করব, একটা জিনিস টান থেকে সব পড়ে গেছে, তো ওই জিনিসগুলোকে এখন গোছাবো। আর কিছু জিনিস দেখানো বাকি আছে যেগুলো শেয়ার করবো তোমাদের সঙ্গে, যে বাকি আছে, সত্যি কথা বলতে বাকি আছে, তো দেখাবো। তো চলো আমি এখন কাজগুলো কন্টিনিউ করতে থাকি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যখন নামালাম তো এই গাউনটা তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দের গাউন, এই গাউনটা দিয়েছে, তো এটা আজকে আমি পরবো অবশ্য, দেখতে পাবে, ঠিক আছে। তো তারপরে দেখাচ্ছি তোমাদেরকে, আরও কিছু দিয়েছে তোমাদের আমি শেয়ার করছি। এই একটা গাউন আছে, এটা হচ্ছে নিয়েছিলাম, খুব কম পড়েছি, কী কী পড়েছি না পড়েছি আমার নিজেরও মনে নেই সত্যি কথা বলতে। এই চুড়িদারটাও পরে পিক দেখোনি তোমরা, এটাও বানিয়েছি, বাট এটা আমার পছন্দের, ঠিক আছে। তো আর হচ্ছে জিন্স দিয়েছে, জিন্সটা এখন জিন্সটা জিন্স আর টপ, জিন্স আর টপ, এটা মানে যেগুলো চয়েস দেয় সেগুলো বলছি, তাছাড়া আদার্স আমি নিজেই কিনেছি সব কিছু। আসলে আমি নিজে কী কী কিনেছি আমি নিজেও ভুলে গেছি, তো কী আর বলবো, মানে আমার মনেও নেই। শাড়ির কালেকশানগুলো আমি বের করবো করবো করে শাড়ির কালেকশানগুলো বের করতে পারছি না, তবে শাড়িও চয়েস করে দিয়েছে, বাট আমি এখন বুঝে পাচ্ছি না যে আমার জিনিস বের করছি, মানে একটা জিনিস একটার উপর ঢুকে গেছে, এটাই হচ্ছে গন্ধটা। আমার অর্ধেক জিনিস হচ্ছে এখানে, অর্ধেক জিনিস ওখানে, মানে ধরতে গেলে একটা বড় বিশাল আলমারি দরকার হয়ে যাবে। তো সবে তো উনি মেয়েরগুলো দেখানো বাকি আছে, মেয়ের অবশ্যই এখানেই আছে সব কিছু, কারণ মেয়ের যত বড় হচ্ছে আগে জিনিসগুলো সব ছোট হয়ে গেছে, আমি তো বড় হয়নি, আমি যেমনটা তেমনই থেকে গেছি, তো তাই জন্য আমার জিনিসগুলো হচ্ছে দু জায়গাতে বেশি হয়ে গেছে। মেয়ের ওখানে একটা না দুটো গাউন আছে, একটাই মনে হয় গাউন আছে এখানে, আর কিছু নেই। আর এছাড়া মানে নিজের যদি পছন্দ করে যেটা মানে বলতে পারো যে তোমাদের দাদা ভাই এখানে জিনিস পছন্দ করে দিয়েছে, তাছাড়া আমি নিজে চয়েস করে নিয়েছি। তো শাড়িটাও আমি দেখাবো, কোন শাড়িটা নিজে পছন্দ, ব্ল্যাক শাড়িটা দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, আর আর একটা শাড়ি আছে সেটাও খুব পছন্দ করে দিয়েছে। আর কী বলবো, এখানে আর আপাতত কিছু নেই, তো চলো কাজগুলো দেখে থাকো। তো ফাইনালি বলতে তোমাদের বলেছি আমি এই ড্রেসটা পরবো আজকে, তো কেমন লাগছে আমাকে বলো, ফুল লুকস, ফুল ড্রেস, ফুল জুয়েলারি, তোমাদের দাদাভাইয়ের দেওয়া, দেবের দেওয়া। কারণ এই কুন্দনের সেটটা আমাকে ও দিয়েছে ওর চয়েসের, আর কানেরটাও তাই, তো পুরো সেট, প্রাইস আমি বলবো না, কারণ গিফট দেওয়া, তাই জন্য প্রাইসটা বলবো না। প্রাইসটা নিয়েছিল অনেক, খুব ডিমান্ডের পর এই তিনটে সেট একসঙ্গে নিয়েছিলাম, তো মানে এটুকুনি বলতে পারি দেড়ের উপরে, তো সব মিলিয়ে প্রায় তিনের কাছাকাছি ধরো। তো কেমন লাগছে আমাকে বলো। গুড আফটারনুন বন্ধুরা,
তো আমি কাল থেকে ব্লগটা এন্ড করি নিয়ে আজকে এসে এন্ড করবো, কারণ কালকে আমি তোমাদেরকে দেখেছিলাম রুটসটা দেখিয়ে মনে হয় আর তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি। তো আজকে আমি কোনো কিছু সাজাচিকোজ করিনি, আমি নর্মাল লুকেই আছি, বাট সিম্পল থাকতে খুব ভালোবাসি। তো সিম্পল থাকে, অনেকে জিজ্ঞাসা করলে যে পিয়াদি তুমি চুল কেটেছো, আমি চুল আমি অনেক দিন আগে কেটেছি, তো এখন মনে হচ্ছে আমার চুল বড় হয়ে যায়, আমার পিঠ অবধি চুল ছিল, আমি চুল ছোট ছোট করেছি কারণ খুব বিরক্ত লাগছিল। আর থ্যাংক ইউ সো মাচ আইব্রোটাকে ঠিক বলার জন্য, চোখটাকে প্রশংসা করার জন্য, সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সুন্দর কমেন্টের জন্য। তো আমি শাড়ির কালেকশানগুলো তোমাদেরকে কালকে দেখাবো। তো আজকে হচ্ছে কি বার, শনিবার, শনিবার দিন আজকে আমি সকাল থেকে কিচ্ছু করিনি যেটা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি সকালবেলা থেকে তাও বলে দিচ্ছি, সকালবেলায় উঠেছি, আজকে তাড়াতাড়ি উঠেছি, 4:30 সময় উঠেছি। তো উঠে প্লাস কাজকর্ম সাজে কারেন্ট ছিল না, সব থেকে বড় কথা আমাদের সকালে কারেন্ট ছিল না, কারেন্ট ছিল না দুর্গতে। আজকে আমি টিফিনে কিনে নিয়েছি রুটি তরকারি, আর দুপুরবেলাতে রান্না বান্না বলতে তোমার ডাল ছিল, ভাজা করেছি, আর আমি আজকে বাইরে থেকে মাছ অর্ডার করেছিলাম, কারণ মেয়ে মাছ ছাড়া খাবে না, তার জন্য ভাত হয়ে গেছে। তো এই দিয়ে এখন দুপুরে খাওয়া দাওয়া হবে, আর আজকে আমি কাঁচাকুচি করে নিয়েছি, খুব শুনলাম যে ঝড় বৃষ্টি আসছে, তার জন্য যা ছিল সব কাঁচাকুচি করে ফেলেছি। তো কাঁচাকুচি করে ফেলার পর মনে হলো যে তোমাদের সামনে আসি স্নান করে নিয়ে, তো আমি জামা কাপড় গোছাতে গোছাতে তোমাদের সামনে আসলাম। তো মানে আজকে দুপুরবেলা এইটুকুনি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পর মানে কি বলবো, তোমাদের এখানে নতুন একটা ব্যাগ দেখায়, ওটা দেখা সত্যি জানি না, আমি ব্যাগের কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, তাও আমি শেয়ার করব। ব্যাগ এইটা নিয়েছি আমি, এটা আমার দাদাভাই দিয়েছে, এটা আমি নিয়েছি, কারণ আর আমার ব্যাগটা না কোনদিন ছিঁড়েই চলে যাবে, কারণ আমার ব্যাগের মধ্যে এত জিনিস থাকে যে আমার ব্যাগের মধ্যে মানে প্রচুর, আমার ব্যাগ কালেকশন এখান থেকে শুরু করে বহরমপুরে গিয়ে শেষ হবে, কারণ আমার এত ব্যাগের কালেকশন, আমার হাত পার্স হ্যান্ড পার্স সমস্ত কিছু নিয়ে ব্যাগের কালেকশনগুলো আমি তোমাদের যদি দেখিয়েছি, কারণ আমার যদি তোমরা সবসময় চ্যানেলটাকে খেয়াল করো আমি আগে দেখিয়ে দিয়েছি ব্যাগের কালেকশনগুলো, তো কোন পার্সটা আমি ইউজ করছি কী করছি সব দেখেছি, ব্যাগটা শুধু নিউ নিয়েছি তাই তোমাদের সঙ্গে দেখানো বাকিটা দেখিয়ে দিলাম। তো ব্যাগটা কেমন হয়েছে বলো। হ্যালো ফ্রেন্ডস, তোমার মাসের জিনিস চলে এসছে, এবার মাসের জিনিসগুলোকে সব তুলবো, দিয়েছিলাম ফর্দ দুদিন আগে, এলো আজকে, তো জিনিসপত্র এসে গেছে, ওই ব্যাগ এখানে, তো এবার গোছাবো। তো চলো এবার ঝটপট করে কাজ করি, তো ব্লগটা আমি এখানে এন্ড করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।